পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে ঢাকার অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কেউ কোনো বক্তব্য দেননি। তবে ঢাকায় মার্কিন দূতাবাস একটি টুইট করেছে, সেখানে বৈঠকের একটি ছবি দিয়ে বলা হয়েছে, দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়ে রাষ্ট্রদূত হাস এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের রুটিন বৈঠক করছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শ্রম ইস্যুতে তাদের নীতি জোরদার করার ঘোষণা দিয়েছে। ওই নীতি ঘোষণার দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন বাংলাদেশের গার্মেন্টস অধিকার নিয়ে কাজ করা নেত্রী কল্পনা আক্তারের জেল জুলুমের প্রসঙ্গ টেনেছেন। প্রেসিডেন্ট বাইডেনের ওই মেন্ডারম বলে বাংলাদেশকে টার্গেট করা হতে পারে বলে এমন আশঙ্কা ব্যক্ত করে ওয়াশিংটনের বাংলাদেশ রাষ্ট্রদূতাবাস এরই মধ্যে সরকারকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য আগে ভিসা নীতি ঘোষণা করেছে ওয়াশিংটন, সেই নীতি কার্যকরও হচ্ছে। পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও তেমন কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে সমসাময়িক বিষয়াদি নিয়ে হয়তো এই বৈঠক হয়েছে। সঙ্গত কারণেই সেখানে রাজনীতি, শ্রমনীতি ও নির্বাচন প্রসঙ্গ আসবে। স্মরণ করা যায়, পূর্ব নির্ধারিত 10 দিনের ছুটি কাটিয়ে সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত 16 নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের তাদের কর্মস্থল থেকে নিজ দেশ বা অন্যত্র ছুটিতে যাওয়া স্বাভাবিক নিয়ম হলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত হয়। পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন। ওই চিঠিতে বাংলাদেশের সহিংসতা মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং শর্তহীন সংলাপের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন আর কোনো দলের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের সুযোগ নেই, এ সুযোগ আগে ছিল, এখন সময় চলে গেছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।